প্রিয় ভিউয়ার্স, আমাদের এবারের গাণিতিক সমস্যা হলো লগ 9 টু দি পাওয়ার এক্স প্লাস 10 ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার এক্স প্লাস 9 হলে এক্স এর মান নির্ণয় করা। তাহলে আমরা একটু লিখি, এখানে পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে যায়, এক্স লগ 10 লগ 9 ইকুয়াল টু এক্স প্লাস 9 লগ 10। এরপরে লিখতে পারি এক্স প্লাস 10 লগ 9 ইকুয়াল টু এক্স প্লাস 9 লগ 10 এর মান হলো 1। এটার ব্যাখ্যাটা হলো এইভাবে, লগ 10 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক লগ 10 ইকুয়াল টু 1। এইটা হলো আমাদের সূত্র। তাহলে এই হিসাবে এখানে হলো, তারপর আমরা লিখতে পারি এক্স লগ 9 প্লাস 10 লগ 9 ইকুয়াল টু এক্স প্লাস 9। প্রিয় ভিউয়ার্স, এখানে এক্স, এখানে এক্স, দুইটাকে পক্ষান্তর করলে এক্স লগ 9 মাইনাস এক্স ইকুয়াল টু 9 মাইনাস 10 লগ 9। এখান থেকে এক্স কমন নিলে লগ 9 মাইনাস 1, এখানে আমরা লিখি দিই 9 মাইনাস 10 লগ 9। এবার এক্স ইকুয়াল টু এই সংখ্যাটা যাবে নিচে, লগ 9 মাইনাস 1 আর 9 মাইনাস লগ, সরি, 10 লগ 9, 10 লগ 9। এরপরে প্রিয় ভিউয়ার্স, আমরা যদি এটাকে যদি বাড়তি, এখান পর্যন্ত আমাদের রেজাল্ট হয়, এটাকে যদি বাড়তি আমরা ক্যালকুলেটারের সাহায্যে করতে যাই, তাহলে কী হবে, 11.85435। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।